আসন্ন বিপিএল কে সামনে রেখে প্রাঞ্জাজিগুলোর দল গোছানো প্রায় শেষের দিকে, যদিও এখনো সিলেট অনেকটাই দেরি করে ফেলেছে। আর তাই নামি ক্রিকেটারদের দলে ভেড়াতে মরিয়া সিলেট। তবে গত আসরের সিলেট না থাকলেও এবার নতুন নামে বিপিএল এ অংশ নিতে যাচ্ছে সিলেট। সিলেটের আগের নাম পরিবর্তন করে এখন নতুন নাম হয়েছে সুরমা সিক্সার্স সিলেট। অন্যান্য দলের মতো এই দলটি এখনও বিদেশি খেলোয়াড়দের সংগ্রহ শুরু করতে পারেনি। দলের নাম গোছানো নিয়ে সময় পার করেছে অনেকটা, ঝামেলায় পড়তে হয়েছিল অনেকবার। তবে আইকন খেলোয়াড় হিসেবে তারা দলে নিয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের অন্যতম হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে। গত আসরে রাজশাহী কিংসের সাব্বির রহমান ছিল আইকন খেলোয়াড়। তবে এবার সিলেটের প্রাঞ্জাইজি আরও একটি দেশি খেলোয়াড় ও দুটি বিদেশি খেলোয়াড়ের বিষয়টি নিশ্চিত করেছে। টাইগার পেসার আবুল হাসান রাজুকে দলে নিয়েছে তারা। তবে দল হিসেবে পিছিয়ে থাকলেও এখন বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে চেষ্টা করছে দলটি। দুই ইংলিশ ক্রিকেটার ডাউইড মালান ও ক্রিস জর্ডানকে দলে ফিরিয়েছে সুরমা সিক্সার্স। এ নিয়ে বিপিএল এর জন্য মোটামুটি শক্তি যোগাচ্ছে তারা।